আমি ঢাকা থেকে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছাত্রদলের আমি সাধারণ সম্পাদক। মানে সারা বাংলাদেশের আমার দায়িত্ব রয়েছে। আমরা যে জন্য আসছি আপনাদের একটু বেশি সময় দেবো না, 2-3 মিনিট বা 5 মিনিট। সেটি হচ্ছে 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনারা অনেকে অংশ নিয়েছেন, সেটি 5 তারিখের পরে এই ধরনের ইতিবাচক রাজনীতির জন্য বলছে, মানে হাসিনা পালাই যাওয়ার পরে যে ছাত্রলীগের যে দখলদারিত্ব, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ইফটিজিং, তারপরে হচ্ছে দখল, চিন্তাই, ছুরি, ডাকাতি, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি ছিল, সেটার বিপরীতে এক ধরনের নেগেটিভ রাজনীতির বাইরে একটা ইতিবাচক রাজনীতি কীভাবে করা যায়, এটা অনেক মহলে আলাপ আলোচনা চলছে। সেজন্য আমরা আপনাদের মতামতটা আসলে নিতে আসছি। মানে আপনারা আসলে কি চিন্তা করেন, আমরা তো সবসময় ঢাকায় যারা পড়াশোনা করি তাদের বক্তব্য শুনি। মানে একজন তৃণমূলে আসছি আমরা, যে বরিশালের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আসলে রাজনীতি নিয়ে কি ভাবতেছে, আসলে রাজনীতি দরকার আছে কি না, বা কেন দরকার, বা ছাত্রলীগ যে রাজনীতি করছে সেরকম রাজনীতি দরকার না, আর একটু পরিবর্তন হওয়া উচিত, সব মিলিয়ে আমরা আপনাদের বক্তব্য শুনতে আসছি। আর আমরাও 1-2 মিনিট আপনাদের সাথে বলবো। আপনারা এই দিক থেকে 2-1 জন করে বলুন। আচ্ছা ভাইয়া,